হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে আমাদের কিভাবে পেওনার কার্ড যদি ব্লক হয়ে যায় কিভাবে আমরা সেটাকে আনব্লক করব। ওকে, অনেক সময় দেখা যায় আমরা যখন পেওনার একটা কার্ড নিই, কার্ডটা যখন আমরা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়ে যাওয়ার আবার কিছুদিন পরে দেখা যায় যে কার্ডটা তারা ব্লক করে ফেলে। যখন আপনার কার্ডটা ব্লক হয়ে যাবে তখন কোন অবস্থাতে কোন অবস্থায় থাকবে সেটা আমি একটু দেখিয়ে নিচ্ছি। যখন আমাদের কার্ডটা ব্লক হয়ে যাবে দেন এইটা এই অবস্থায় আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট কার্ড একটা রয়েছে, এখানে কার্ডটা যখন অ্যাক্টিভ থাকবে দেন এর নিচে লেখা আসবে যে একটি ভ্যালিড ডেটটা এটা থাকবে, আর এটা কার্ডটা কি এটা ফিজিক্যাল না ভার্চুয়াল সেটাও এখানে থাকবে। এখানে একটা দেখাচ্ছে, নিচে গেলে দেখবেন যে এখানে পাস্ট কার্ড। ওকে, এই কার্ডে আসার পরে দেখতে পাচ্ছেন যে কার্ড কিন্তু ব্লক রয়েছে, নিচে কার্ডটা এখানে ব্লক রয়েছে। এটা ব্লক কখন হয়েছে সেটার একটা ডেট থাকবে, এখানে 20 সেপ্টেম্বর 2023-এ ব্লক হয়েছে। তো আমার এই যে লাস্ট এন্ড নাম্বার 24, সেই কার্ডটাও ব্লক ছিল। তো এটা কীভাবে অ্যাক্টিভ হয়েছে, যখন এটা অ্যাক্টিভ হবে দেন আপনার এই হোম পেজে আমরা আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজডি, এই যে অটো নাম্বার কার্ড অ্যাভেলেবল অন কার্ড, কার্ডে এটা অ্যাভেলেবল আছে। যখন আপনার কার্ড থাকা সত্ত্বেও যখন এখানে অ্যাভেলেবল দেখাবে না কার্ডে, দেন মনে করবেন যে আমাদের কার্ডে কোনো একটা প্রবলেম রয়েছে। আর যদি প্রবলেম না থাকে তাহলে এখান থেকে আপনার ইউরো ডলার জিবিপি যে ডলার আপনি কার্ডটা নেন না কেন, সেখানে আপনার অ্যাভেলেবল অন কার্ড এটা দেখাবে। আর অ্যাভেলেবল কার্ড যখন না দেখাবে তখন বলবে যে অর্ডার কার্ড, এই যে এখানে দেখাচ্ছে যে অর্ডার কার্ড, তার মানে আমার যে কার্ডটা নিয়েছি সেটার এই ইউএসডিটা হচ্ছে ইউএসডি, সরি এটার কারেন্সিটা হচ্ছে ইউএসডি। তো আমার এখান থেকে জাস্ট আমি শুধু এই কার্ডের মাধ্যমে ইউএসডি ডলার পে করতে পারবো। ওকে, তো এটার জন্য যে কাজটা করবো আমরা যখন হেল্প নেব, যদি এরকম হয় যে আমাদের কার্ডটা ব্লক হয়ে যায় দেন আমরা এখান থেকে কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার কেয়ার টিম, এখানে আমরা যেতে পারি। তো এখানে যাওয়ার পরে এখানে যে কোনো একটা অপশন আমরা সিলেক্ট করবো, যে এখান থেকে তিনটা অপশন রয়েছে, রিসিভিং পেমেন্ট, যে কোনো একটা অপশন আমরা সিলেক্ট করতে পারি। আমি মাই পেওনার কার্ডে যাচ্ছি, এখানে আসবো। এখানে আসার পরে আবার আমরা এখান থেকে যে কোনো একটা মেন আমরা সিলেক্ট করে নেব। আমি ফি অ্যান্ড লিমিটসে যাই। তো এখান থেকে যাওয়ার পরে আবার যে কোনো একটা অপশনে আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পরই মানে ইট ইজ এ লাস্ট অপশন, মানে আমি এই সম্পর্কে জানার জন্য লাস্ট অপশন। এইটা জানার পরও যদি আমরা না বুঝি তাহলে আমাদেরকে তারা যে একটা অপশন দেবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস, তারপর আমরা কন্ট্যাক্ট আজে ক্লিক করব। কন্ট্যাক্ট আজে ক্লিক করার পরে আমরা তাদের সাথে তিনভাবে কন্ট্যাক্ট করতে পারি। ওকে, তিনভাবে কন্ট্যাক্ট করতে পারবো। এক নম্বর হচ্ছে সেন্ট মেসেজ, লাইভ চ্যাট এবং কলাস। আমি আপনারা যে কাজটা করবেন আমরা লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে আমার এই কার্ডের সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, তো এখানে আজকে যেহেতু শুক্রবার সেই কারণে আমি চ্যাটটা করতে পারতেছি না। এখানে দেখাচ্ছে যে চ্যাট ওয়ার্কিং আওয়ার্স মানডে থেকে ফ্রাইডে, এখানে 10টা AM থেকে 7টা PM। ওকে, এখানে যে ইএসটি দিয়ে আছে এই সময়ের ভিতরে আমরা আসলে চ্যাট করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এটা অ্যাভেলেবল দেখাচ্ছে না, এই টাইমটা দেখাচ্ছে, এই টাইমটা যখন শুরু হবে দেন আমরা এই তাদের সাথে চ্যাট করতে পারবো, আদারস আমরা মেসেজ করতে পারি। আচ্ছা, তো আমার সাথে তার সাথে যে চ্যাট হয়েছিল আমি একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে একটা দেখাচ্ছেন যে চ্যাট ইনসিডেন্ট, এটা মানে হচ্ছে চ্যাটটা কিছুক্ষণ করার পরে আমি আর করছিলাম না, যার কারণে যদি এরকম হয় বা চ্যাটটা আপনি তাদের সাথে কনভার্সেশন না করে যদি হঠাৎ আপনি ক্লোজ করে ফেলেন তাহলে তারা একটা মেসেজের মাধ্যমে টেক্সটের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার চ্যাটটা কতটুকু পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে চ্যাটের অবস্থা। তো আপনারা অনেকেই কমেন্ট করেন বা অনেকেই জানান যে আসলে ওই কীভাবে আপনারা পাচ্ছেন না, মানে কন্ট্যাক্ট করার অপশনটা পাচ্ছেন না, কিভাবে কনভার্সেশন করবেন। আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মের মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন।
আর তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে যে কোনো প্রবলেম তারা অবশ্যই সলভ করে দিবে। আমার এখান থেকে এই যে লাস্টের ডিজিটটা 9524, এই কার্ডটা কিন্তু আমার ব্লক ছিল, যার কারণে তাদের সাথে কনভারসেশন করার পরে এটা তারা একটি করে দিয়েছে। তো যাদের এরকম সমস্যা আছে তারা চাইলে তাদের সাথে কনভারসেশন করে এটা সলভ করে নিতে পারেন। ধন্যবাদ।